বিবিএস প্রথম বর্ষ এবং হিসাববিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের নিরীক্ষা ও নিশ্চয়তার অনলাইন ভিডিও পাঠে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা বিগত যে ক্লাসগুলো করেছিলাম সেখানে নিরীক্ষার উদ্দেশ্য, তারপর হচ্ছে নিরীক্ষার উদ্দেশ্য পড়তে গিয়ে আমরা কিছু জিনিস জেনেছি যে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি এবং প্রতারণা কারচুপি সম্পর্কে। তো আমাদের লাস্ট ক্লাসটা ছিল ভুলগুলো কি কি হতে পারে সেটার প্রকারভেদ আমরা জেনেছি। তো আজকে আমরা যে নতুন টপিক শুরু করতে যাচ্ছি তা হচ্ছে কারচুপি বা প্রতারণা। আগের ক্লাসে আমরা ইচ্ছাকৃত ভুলগুলো সম্পর্কে জেনেছি, আর আজকে ক্লাসে জানব অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত ভুলগুলো। আগের ক্লাসে আমরা অনিচ্ছাকৃত ভুলগুলো জেনেছি, এবার আজকের ক্লাসে জানবো ইচ্ছাকৃত যে ভুলগুলো বা কারচুপি বা জালিয়াতি। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কারচুপি ও প্রতারণা, এবং ভুল ও প্রতারণা নির্ণয়ে একজন নিরীক্ষক কি ভূমিকা পালন করতে পারে সে সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানবো। প্রথমে আসো প্রতারণা কি সেটা সম্পর্কে আমরা একটু আলোকপাত করি। প্রতারণা হচ্ছে কোনো বিষয়ে মিথ্যা বর্ণনা কিংবা লেনদেনের ইচ্ছাকৃত ভুল দাখিলা, যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহজেই প্রবঞ্চনা করা যায়। এ ধরনের প্রতারণার ঘটনা খুঁজে বের করার দায়িত্ব নিরীক্ষকের এবং যথেষ্ট গুরুত্ব সহকারে তা পালন করা উচিত। এ ধরনের প্রতারণার ঘটনাসমূহ মূলত তিনটি পদ্ধতিতে হতে পারে, একে একে বলছি। এক নম্বর হচ্ছে নগদ অর্থের তছরুপ। প্রতিষ্ঠানের আয়তন যে ধরনেরই হোক না কেন, ছোট বড় মাঝারি ক্ষুদ্র সব ধরনের প্রতিষ্ঠানে নগদ অর্থে তছরুপের ঘটনা ঘটতে পারে, কিন্তু ক্ষুদ্র প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের তছরুপ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কেননা এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিক স্বয়ং নগদ অর্থের আদান প্রদানের বিষয়টি দেখভাল করে থাকেন, ফলে নগদ অর্থের তহবিলের উপর তাঁর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। কিন্তু বৃহদাকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে নগদ অর্থের তছরুপের সম্ভাবনা যথেষ্টই বেশি। এই তছরুপ বিভিন্নভাবেই হতে পারে, তাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মাধ্যম হল টিমিং অ্যান্ড ল্যাডিং পদ্ধতি। এই পদ্ধতিতে গ্রহীত নগদ অর্থের বিলম্বিত হিসাবরক্ষণ পদ্ধতিও বা ডিলেড অ্যাকাউন্টিং অফ ক্যাশ রিসিপ্টস বলা হয়ে থাকে। এই পদ্ধতির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মচারী সুপরিকল্পিতভাবে হিসাবরক্ষণে কারচুপি করে নগদ অর্থ তছরুপ করে থাকে। এরপর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পণ্যদ্রব্যের তছরুপ। নগদ অর্থের ন্যায় পণ্যদ্রব্যের তছরুপ হওয়ার ঘটনাও অসম্ভব নয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী প্রতিষ্ঠানের কোনো মূল্যবান দ্রব্য খুব সহজেই তার ব্যক্তিগত ব্যবহারে কাজে ব্যবহার করতে পারে, অথবা সরাসরি দ্রব্যটি চুরি করে তৃতীয় কোনো ব্যক্তির কাছে নগদ অর্থের বিনিময়ে বিক্রি করে দিতে পারে। আবার বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমনও দেখা যায় যে উৎপাদন ব্যবস্থাপকের সাহায্য নিয়ে মজুত পণ্যরক্ষক বা স্টোর কিপার তৃতীয় কোনো ব্যক্তিকে সরাসরি কোনো পণ্য বিক্রি করে দিচ্ছে, অথচ তা আদৌ হিসাবের বইতে লিপিবদ্ধ করা হচ্ছে না। এক্ষেত্রে বিক্রয়লব্ধ অর্থ পণ্যরক্ষক এবং উৎপাদন ব্যবস্থাপক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মচারীরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিচ্ছে। এ ধরনের জুয়া চুরি ধরা যথেষ্টই কঠিন, কারণ এটা একটা টিমওয়ার্ক। সর্বশেষ যে পদ্ধতি আছে সেটা হচ্ছে হিসাবরক্ষণে জালিয়াতি।
হিসাবরক্ষণে কারচুপি করে অনেক ক্ষেত্রে জালিয়াতি করা হয়ে থাকে। এ ধরনের কারচুপি কাজ হিসাবরক্ষণের ক্ষেত্রে যথেষ্টই উদ্বেগজনক, কেননা মিথ্যা দাখিলের মাধ্যমে হিসাবরক্ষণের মূল উদ্দেশ্যকে বিঘ্নিত করা হয় এবং এইভাবে প্রতিষ্ঠানের অর্থ ক্রমান্বয়ে সুপরিকল্পিতভাবে আত্মসাতের ব্যবস্থা করা হয়, কিন্তু নগদ অর্থ কিংবা পণ্যদ্রব্য তৎস্বরূপের ন্যায় এই ধরনের জালিয়াতি সাধারণত নিম্নতর কর্মচারীদের পক্ষে করে সম্ভবপর হয়ে ওঠে না। যেমন যে সমস্ত কর্মচারী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরাসরি হিসাব রক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত, মূলত তারাই এ ধরনের জালিয়াতির কাজে জড়িয়ে থাকে। তবে এ ধরনের জালিয়াতি বা হিসাবের কারচুপির ঘটনা ধরার জন্য একজন নিরীক্ষককে যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে হয়। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরপর দুটো ক্লাসে হিসাবরক্ষণে যে কিছু ভুল ত্রুটি এবং জালিয়াতি বা কারচুপি করা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, আমরা জানলাম। এখন এগুলো প্রতিরোধে একজন নিরীক্ষক কী ভূমিকা পালন করতে পারে, তাই আমাদের এখনকার যে টপিক সেটা হচ্ছে ভুল ও প্রতিরোধ প্রতারণা নির্ণয়ে নিরীক্ষকের ভূমিকা। এখন এ ধরনের কোনো প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব যথার্থভাবে তুলে ধরার ক্ষেত্রে নিরীক্ষককে এক বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয়। তাকে তার প্রতিবেদনে খুব পরিষ্কারভাবে কোনো প্রতিষ্ঠানের হিসাব রক্ষণের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে ব্যক্তিগত অভিমত ব্যক্ত করতে হয়, অর্থাৎ হিসাব রক্ষণ ব্যবস্থার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের লাভ ক্ষতির যে হিসাব তৈরি করা হয়েছে তা ওই প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ফলাফল বা লাভ ক্ষতির পরিমাণ নির্দেশ করছে কি না, এবং ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের উদ্দেশ্যে যে ব্যালেন্স শিট তৈরি করা হয়েছে তা সঠিকভাবে ওই প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়চিত্র প্রকাশ করেছে কিনা এগুলো জানাতে হয়। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ সংক্রান্ত সমস্ত তথ্য সম্পর্কে নিরীক্ষকের সম্মুখ ধারণা। একমাত্র এই ধারণার উপর ভিত্তি করে তিনি তার বার্ষিক প্রতিবেদনে কোনো প্রতিষ্ঠানের হিসাব রক্ষণের সত্যতা ও নির্ভুলতার বিষয়ে মতামত পোষণ করতে পারেন। এবং এখন দেখি আমরা প্রথমে ভুল এবং কারচুপি অন্বেষণ সংক্রান্ত বিষয়ের দায়িত্ব, অর্থাৎ কীভাবে খুঁজবে, কীভাবে বের করবে। হ্যাঁ, এক্ষেত্রে যদি নিরীক্ষক নিয়মমাফিক পরীক্ষা বা রুটিন চেকিং এবং প্রমাণপত্র বা ডকুমেন্টেশনের মাধ্যমে প্রমাণপত্র নিরীক্ষার মাধ্যমে ভুল ও কারচুপি ধরার ব্যাপারে যত্নবান হন এবং এই উদ্দেশ্যে হিসাব রক্ষণ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ও বইগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন, তবে তিনি অবশ্যই সাফল্য পাবেন। কিন্তু তিনি যদি সাফল্য না পান, অথচ তিনি মনে করেন যে হিসাব সংক্রান্ত ভুল ও কারচুপি ধরার ব্যাপারে প্রয়োজনীয় সব ব্যবস্থাই তিনি গ্রহণ করেছেন, সেক্ষেত্রে সেগুলো ধরা না পড়লেও তাকে দায়ী করা যাবে না। ঠিক আছে, এরপরের অংশটি হচ্ছে ভুল এবং কারচুপি প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে দায়িত্ব। এখন ভুল ও কারচুপি প্রতিরোধে আসলে নিরীক্ষকের তেমন কোনো দায়িত্ব নেই, কেননা ভুল ও কারচুপি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা নিরীক্ষকের আওতাধীন নয়, এটা তার পক্ষে সহজ নয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক বা ব্যবস্থাপককে ভুল ও কারচুপি প্রতিরোধে তিনি শুধুমাত্র কী করতে পারেন, প্রয়োজনীয় উপদেশ ব্যবস্থা গ্রহণের জন্য কিছু উপদেশ দিতে পারেন, সুপারিশ করতে পারেন, যে বিষয়গুলো তার সন্দেহ হয় সে ব্যাপারে নিরীক্ষক প্রতিষ্ঠানের মালিক বা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় পরামর্শ দান করতে পারেন। তো আজকে আমরা একটা বিশাল একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, যেটা খুব গুরুত্বপূর্ণ। হিসাবরক্ষণে ভুল ত্রুটিগুলো, জালিয়াতি, সেগুলো সম্পর্কে আমরা পুরোপুরি জেনেছি এবং একজন নিরীক্ষক আসলে কীভাবে সেগুলো খুঁজে বের করবেন এবং তার প্রতিরোধে তার কি কোনো দায়িত্ব আছে আমরা সে সম্পর্কে আজকে জানলাম।
তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।